এখন দেখবো আমাদের মোবাইল ফোনটা আমরা কিভাবে রেস্ট্রিক্ট করবো। ওকে, তো আমাদের ফোনটা রেস্ট্রিক্ট করার জন্য আমাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমাদের ব্রাউজার ওপেন করার পর আমরা টাইপিং করব ptrc.gov.vt, আমরা এটা টাইপিং করার পর এন্টার দিব। দেন এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। তো ইন্টারফেসটা আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি, নিবন্ধন করুন, তারপরে এখানে দেখতে পাচ্ছি লগ ইন করুন। হ্যাঁ, তো আমরা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। এর আগে আমাদের একটা কাজ আছে, কাজটা হচ্ছে কি, আমাদের নিবন্ধন করতে হবে। আমরা নিবন্ধন করব, নিবন্ধন করার পর আমরা এখানে কিছু নির্দেশিকা আছে, সেগুলো একটু দেখে নিই। এই যে আপনারা এই নির্দেশনাগুলো ভালোভাবে পড়ে নেবেন। আমি যে আপনাদেরকে বলছিলাম, আমরা যারা 30 জুনের আগে আমরা যারা ফোন কিনেছিলাম বা আমাদের মোবাইল ফোনে আমরা বাংলাদেশের সিম ইউজ করেছি, আমাদের জন্য কোনো দুশ্চিন্তা করা বা বাতিল হওয়ার কোনো কিছুই নাই, আমাদের এটা ওটুকুই যাবে। তো আপনারা এখানে সব নির্দেশনাগুলো আপনারা দেখবেন এবং স্টেপ বাই স্টেপ আপনারা পড়ে নেবেন সবগুলো, ঠিক আছে? তো আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে নিবন্ধনটা কিভাবে করবেন। আমাদের নিবন্ধন করার জন্য ফার্স্ট আমাদের নিজের নামটা আমরা এখানে লিখবো, দেন আমাদের ফোন নাম্বারটা আমরা এখানে দিব, দেন আমরা পাসওয়ার্ড একটা দিব এখানে। তো আমরা নিবন্ধন করে নিব। নিবন্ধন করার পর আমাদের ফোনে একটা ওটিজি যাবে। তো এই ওটিজি তে আমরা আপনার যে এন্টার করার পর আমরা এখানে লগ ইনে চলে যেতে পারবো। তো লগ ইনে চলে যাওয়ার পর আমরা আমাদের ফোন নাম্বার যেটা দিয়েছিলাম, আমাদের ফোন নাম্বারটা এখানে দিব, তারপর পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা এখানে আমরা আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা দিব, আমাদের যে ফোন নাম্বারটা দিয়েছিল সেটা এখানে আমরা দিব, ঠিক আছে? সেটা দেওয়ার পর আমরা লগ ইন করবো। লগ ইন করার পর আপনারা দেখতে পাবেন যে আইমি চেক করুন, এটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের আইমিটা দেওয়ার জন্য আপনারা সেখানে চেক করে নিতে পারবেন। আইমিটা দেওয়ার পর আপনারা কিভাবে আইমি চেক করবেন, স্টার হ্যাশ 06 হ্যাশ আপনারা ক্লিক করার পর আপনারা আইমি দেখতে পাবেন এবং যে আইনি যাচাই করে যেখানে দেখতে পাবেন আপনারা আপনার আইনিটা দিবেন। দেন আপনি ক্লিক করার সাথে সাথে আপনার আইনিটা নিবন্ধন হয়েছে কিনা, তাদের কাছে আপনার ডাটাবেসটা আছে কিনা আপনারা দেখতে পারবেন। ওকে, আপনার আইনি ডাটাবেসটা সেখানে ইনক্লুড করা আছে কিনা আপনি দেখতে পাবেন খুব সহজ। তো আমি আসলে এখানে এখনো লগ ইন করিনি, তো আপনারা দেখতে পাচ্ছি না। আপনারা নিজেরা লগ ইন করে নেবেন। লগ ইন করলে আপনারা দেখতে পারবেন আপনার মোবাইল নম্বর পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন দিবেন। লগ ইন দেওয়ার পর আপনার এই পাশে দেখতে পারবেন আইনি চেক। তো আমি দেখাচ্ছি না কি, আপনারা আইনি চেকটা ক্লিক করলে আপনাদের আইনি অপশন আসবে। আপনার আইমিটে দিয়ে দেন চেক দিয়ে দিলে আপনার নিচে লিক আউট দেবে আপনার আইমি ডাটাবেস যে গভর্নমেন্টের কাছে এটা ইনক্লুড আছে কিনা, তাদের কাছে আছে কিনা, সব কি এটা খুব সহজে বুঝতে পারবেন। ওকে, তো সবাইকে আমি যে বিষয়টা মোটামুটি শর্টকাটে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আপনারা দেখুন, দেখলাম আসলে কিভাবে আমাদের ফোনটা রেজিস্টার করতে হবে। সো সাথে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনার কাছে এই ভিডিওটা যদি ভালো লাগে দেখে আপনারা সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর কোনো প্রবলেম থাকলে ওই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।